এরপরে প্রশ্ন হলো আমি নামাজরত অবস্থায় আমার সামনে দিয়ে কেউ গেলে আমার করণীয় কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমার নামাজের সামনে দিয়ে যদি কেউ যায় নামাজি ব্যক্তির সামনে যদি কেউ যায় সেই যেন ওই ব্যক্তির সাথে লড়াই লিপ্ত হয় এখানে লড়াই লিপ্ত হওয়া মানে বাধা দেওয়া সে বাধা দেওয়ার বিভিন্ন দিক হতে পারে আপনি ইশারাতে বুঝালেন অনেক সময় দেখা যায় আপনি যে নামাজ পড়ছেন যিনি অতিক্রম করছেন তিনি টের পাচ্ছেন না আজকাল বিশেষ করে মোবাইল টিপাটিপির যুগ মানুষ মোবাইল টিপতে টিপতে রাস্তায় হাঁটে মোবাইল টিপতে টিপতে রেল রেল ক্রসিং রেল রোড পার হওয়া রেলপথ এপার থেকে ওপার পার হওয়ার পর পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ার ঘটনা প্রায় পত্রিকা দেখা যায় ঠিক কিনা বলেন আর রাস্তা দিয়ে মোবাইল টিপতে টিপতে গিয়ে কোনো পিলারের সাথে ঘরে কোনো ওয়ালের সাথে অন্য কোনো মানুষের সাথে উষ্ঠা খাওয়া এটা তো আজকাল অহরহ হয় এই পরিমাণ নেশা হয়ে গেছে মোবাইলে ঠিক না বেটি মোবাইল ব্যবহার করেন কিন্তু মোবাইল যেন আপনাকে ব্যবহার না করে আপনি মোবাইল করবেন ব্যবহার করবেন না মোবাইল আপনাকে ব্যবহার করবে আপনি যদি মোবাইল ব্যবহার করতে করতে ডাইরেক্ট হয়ে যান ডাইরেক্ট বুঝেন যে ওইটা টিপাটিপি করা ছাড়া আপনার কিছুই হয় না তাহলে সেক্ষেত্রে এটা এক ধরনের রোগ আল্লাহ তাআলা রোগ থেকে আমাকে আপনাকে বেঁচে থাকার তৌফিক দান করুন তাহলে যেটা বলছিলাম যে যদি কেউ মোবাইল টিপতে টিপতে মসজিদে হাঁটাহাঁটি করে তাহলে একজন নামাজ পড়ছে যে হুঁশও তার হয়তো থাকবে না এই জন্য আপনি তাকে ইশারা দিবেন বোঝানোর চেষ্টা করবেন যে আপনি নামাজের মধ্যে আছেন কিন্তু আমলে কাসির হয় অর্থাৎ আপনি এমন কাজ করলেন যেটা করতে গিয়ে আপনি নামাজে আছেন যেটা বোঝার কোনো উপায় নেই এরকম যদি হয়ে যায় তাহলে আপনার নামাজ ভেঙে যেতে পারে এটা করতে হবে তারপরেও যদি কোনো ব্যক্তি আপনার সামনে দিয়ে হেঁটে যায় তার গুনাহ হবে আপনার নামাজ হয়ে যাবে আপনার হাদিসে যে বলা আছে যে আপনার নামাজ নষ্ট হবে বা আপনার নামাজকে সে ভেঙে দিল এর মানে হলো মনোযোগ নষ্ট হওয়ার কথা আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নামাজি ব্যক্তির সামনে হাঁটাহাঁটি করা যে কত বড় অপরাধ এটা যদি কেউ জানতো তাহলে ৪০ পর্যন্ত সে দাঁড়িয়ে থাকতো ৪০ বলতে ৪০ দিন না ৪০ ঘন্টা সেটা হাদিসে উল্লেখ হয় নাই ৪০ দিন যদি ধরেন তাহলে ৪০ দিন সে দাঁড়িয়ে থাকতো প্রয়োজনে তারপরও নামাজের সামনে দিয়ে হাঁটতো না যদি জানতো এর কারণে কি মূল্য তাকে কিয়ামতের দিন দিতে হবে এই জন্য নামাজের ব্যক্তির সামনে আমরা হাঁটাহাঁটি করব আবার যিনি নামাজ পড়ছেন তারও দায়িত্ব আছে একটা সূত্রা বা লাঠি রেখে নামাজ পড়বেন অথবা একটা পিলারের সামনে ওয়ালের সামনে দাঁড়া নামাজ পড়বেন মানুষ হাঁটাহাঁটি করতে পারে এরকম জায়গায় দাঁড়িয়ে আপনি নিয়ত করে ফেললেন মানুষের অসুবিধা হলো সেরকম জায়গায় নামাজে যিনি দাঁড়াচ্ছেন তার জন্য দাঁড়ানো জায়েজ নাই উচিত না এরপরে প্রশ্ন হলো মিলাদ কেয়াম কি রাসূলের সুন্নাহ আমাদের এই এলাকা মিলাদ কেয়ামের প্রচার প্রচলিত এমন কি যদি কেউ মিলাদ না পড়েন তাহলে অনেকে কষ্ট পান ও রাগ করেন এখন আমাদের করণীয় কি ভাইরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি দুরূদ পড়া লাগবে কি লাগবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানসল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে আল্লাহ তাআলা তার প্রতি ১০ বার রহমত নাজিল করবেন কয়বার রহমত নাজিল করবেন ১০ বার রহমত নাজিল করবেন এই জন্য বেশি বেশি দুরূদ পাঠ করতে হবে কিন্তু দুরূদ পাঠের জন্য সম্মিলিতভাবে পাঠ করতে হবে সবাই ডেকে একত্রিত হয়ে দুরূদ পাঠ করতে হবে এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও বলা সাহাবীরা দুরূদ পাঠ করছে না করে নাই তারা দুরূদ পাঠের জন্য এরকম সবাই সমবেত হতেন ডেকে একত্র হতেন এরকম কোন জাল হাদিসে পাওয়া দুরূদটা ব্যক্তিগত আমল আচ্ছা নামাজের মধ্যে আপনারা দুরূদ পড়েন কি পড়েন না এই দুরূদটা কি সবাই একসাথে সুরে সুর মিলিয়ে তালে তাল মিলিয়ে পড়েন যার যার দুরূদ শেষে পড়েন না তো নামাজের মধ্যে যদি দাওয়াত দুরূদটা যার যার পার্সোনাল আমল হয় নামাজের বাইরে আপনাকে সম্মিলিত রূপ দেওয়ার জন্য কে নির্দেশ দিয়েছে বিধায় দুরূদটা প্রত্যেকে যার যার মতো পড়বেন মিলাদ এবং কিয়ামের নামে সবাই একত্রিত হয়ে সুরে সুর মিলিয়ে যে দুরূদ পাঠ করা হয় এটা কোরআন সুন্নায় কোথাও নির্দেশিত এমনিতে বেশি বেশি দুরূদ পাঠ করবেন আর এছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণকীর্তন অথবা তার প্রশংসা তার আলোচনা এটার জন্য আপনি সমবেত হতেই পারেন কিন্তু দুরূদ পাঠের জন্য সমবেত হওয়া সেটার জন্য আবার দুরূদ পড়তে পড়তে দাঁড়িয়ে যাওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন সেটা মনে করে এগুলো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয় আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাহকে অনুসরণ করার তৌফিক দান করুন জর্দা সিগারেট খেলে ৪০ দিন ইবাদত কবুল হয় না এটা ঠিক কিনা জর্দা সিগারেট খেলে ৪০ দিন ইবাদত কবুল হয় না এভাবে হাদিসে আসে নাই হাদিসে যেটি বর্ণিত হয়েছে সেটি হলো যদি কেউ কোনো মাদক সেবন করে এরপরে সে নেশাগ্রস্ত হয় ৪০ দিন তার ইবাদত কবুল হয় না সালাত কবুল হয় না এর উপরে ভিত্তি করে অনেক উলামায়ে কেরাম যে কোনো নেশা জাতীয় দ্রব্য পান করলেই সেটার উপরে এই বিধানটা প্রয়োগ করেন তবে হাদিসের ভাষ্য অনুপাতে বোঝা যায় যে মাদক দ্রব্য সেবন করবে সেটা যে প্রকারই হোক না কেন এবং এর ফলে সে মাদক আসক্ত হয়ে যায় এবং সে নেশাগ্রস্ত হয়ে যায় মাতাল হয়ে যায় মাতলামি করে তার জন্য ভয়াবহ শাস্তির কথা বলা হয়েছে বিধায় আপনার কেউ পানের সাথে জর্দা খেলো তামাক খেলো
যদিও এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো কিছু কোনো ইমানদারের জন্য করা উচিত না তাহলে সেই ক্ষেত্রে সেটা ভিন্ন বিষয় কিন্তু এর মানে এই না যে এর কারণে তার 40 দিন ইবাদত কবুল হবে না হাদিসে সেটা বলা হয় না